সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। সর্বশিক্ষা মিশনের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বৃহস্পতিবার মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয়। সর্বশিক্ষা মিশনের অন্তর্গত কর্মচারীদের দীর্ঘ 7 বছর কোনো বেতন বৃদ্ধি হয়নি। সম্মানজনক বেতন বৃদ্ধির দাবি সহ 12 দফা দাবির ভিত্তিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। মামাটি মানুষের সরকার তাদের দাবি মানবিক দিক দিয়ে বিচার করবেন এই বিশ্বাস পোষণ করেন সর্বশিক্ষা মিশনের মুর্শিদাবাদ জেলার সম্পাদক সুমন্ত ঘোষ। পশ্চিমবঙ্গে উন্নয়নের কান্ডারি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাব, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশন জিন্দাব, মুর্শিদাবাদ জেলা সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশন জিন্দাব। সর্বশিক্ষা মিশন কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজ আমাদের মাননীয় জেলা শাসকের মহাশয়ের কাছে আমরা একটা স্মারকলিপি প্রদান করছি। আমাদের সর্বশিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত কর্মচারীদের দীর্ঘ 7 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হয়নি এবং আমরা এই দাবিতেই মেনলি বেতন সম্মানজনক একটা বেতন যাতে বৃদ্ধি করানো যায় এবং ষষ্ঠ পে কমিশনে, রাজ্য সরকারের ষষ্ঠ পে কমিশনে আমাদের সর্বশিক্ষা এমপ্লয়ীদেরকে যাতে নিয়ে আনা যায় এই দাবি, এবং 3 বছরের চুক্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমাদের তাদের 7 বছরের এককালীন নিয়োগপত্র দিতে হবে, এবং রাজ্য সরকারের তরফ থেকে ডিএ ঘোষণা হলেও সর্বশিক্ষা মিশনের কর্মচারীদের সমহারে সেই সুবিধা প্রদান করতে হবে, এবং মৃতের পোষ্যর চাকরি সুনিশ্চিত করতে হবে, সার্ভিস বুক চালু করতে হবে। এই সমস্ত 12 দফা দাবিতে আমরা ডিএম সাহেবের কাছে আমরা একটা যে স্মারকলিপি প্রদান করছি এবং আমরা রাজ্য সরকারের কাছে মানবিক আবেদন আমরা জানাচ্ছি। মামাটি মানুষের সরকার যেরকমভাবে অন্যান্য প্রজেক্ট এমপ্লয়ীদেরকে যেরকমভাবে বেতন বৃদ্ধি এবং সম্মানজনক জায়গায় নিয়ে এসেছেন, আমরা আশা করি আমাদের মামাটি মানুষের সরকার সেই আমাদের মানবিক আবেদনে সাড়া দেবেন এবং আমরা সেই সমস্ত দাবিপত্র নিয়ে মাননীয় জেলা সমাহর্তার কাছে আমাদের 12 দফা দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করছি আজ।